ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি ভাই, আপনি জানতে চেয়েছেন যদি কোনো ব্যক্তি দান করে কোনো মহল্লায় গরিবদের ভিতরে, কিন্তু দেখে কোনো গরিব সুদের সাথে জড়িত, মানে সুদে লেনদেন করে, তাহলে তাকে দান করা যাবে কিনা, তাকে সদকা করা যাবে কিনা? এর জবাব হলো বিল্লাহি তৌফিক, যদি সে সুদের লেনদেন করে, মানে সুদে মানুষকে অর্থকড়ি ধার দেয়, তুই দেয়, তো সুদ লেনদেনে সে জড়িত রয়েছে, সে তো এক প্রকার সচ্ছলই হয়ে গেছে বলা যায়। তা না হলে সে সুদ কিভাবে নিতে পারতেছে অন্যদের সাথে, বা সুদে মানুষকে লোন দিতে পারতেছে? তো এরকম যদি হয় যে সুদে সে লোন দেয়া দেয়ি করছে, তাহলে সে তো আর অভাবে থাকলো না। আর যদি হয় এমন হয় যে সে মজবুরি অবস্থার কারণে সুদি কারবারে জড়িয়েছে, হয়তো লোন নিয়েছে সংসার চালানোর জন্যে, ভাত কাপড় চলতেছে না সেজন্যে, তো এটা তার জন্য বলা যেতে পারে, যদিও উচিত নাই তারপরেও বলা যেতে পারে এটা নিরুপায় হয়ে সে এটা করেছে, কাজে তাকে দিতে হবে। তাকে দিলে আশা করা যায় যে সে সুদি কারবার ছেড়ে দেবে, কিন্তু যে সুদি লেনদেন করে, সুদের ব্যবসা করে, সুদে ইনভেস্ট করেছে টাকা, তো এই জাতীয় গরিবকে না দেওয়াই উচিত। বরং দেখতে হবে ওর মতো আরও কোনো গরিব আছে কি না যারা সুদি লেনদেনের সাথে জড়িত নয়, এ জাতীয় হারামি লেনদেনের সাথে কি জড়িয়ে নেই। এ জাতীয় ফকির মিসকিন গরিব এরাই বেশি হকদার এই সুদি কারবারের লেনদেনকারী অভাবী গরিব থেকে, তবে সেটা খেয়াল করতে হবে। আর এমনও হতে পারে যে তাকে জাকাতের টাকা বা দানের টাকা দেওয়া হলো, তার আগে বুঝিয়ে দিতে হবে যে তুমি সুদি লেনদেন ছেড়ে দাও, ছেড়ে দিলে তোমাকে আমি ওই হেল্প করবো জাকাতের অর্থ দিয়ে বা দান সৎকার মাধ্যমে, যদি রাজি হয় তাকে দেওয়া যেতে পারে। আর যদি দেখা যায় না সে আগের মতোই রয়েছে, তাহলে নেক্সট টাইমে তাকে দেওয়া যাবে, তাকে দেওয়াতে বিরত থাকতে হবে, কারণ তাকে এভাবে দিলে যেন সুদের কারবারে তাকে সহায়তা করা হলো। তো যা হোক, জেনে শুনে কোনো সুদি কারবারে জড়িত এই অভাবী বা সুদের লেনদেনে জড়িত রয়েছে, সুদের ব্যবসা ট্যাবসা করে, ছোটোখাটো হোক আর বড়ো হোক যাই হোক, তো তাকে এই জাতীয় হেল্প করাতে বিরত থাকতে হবে, কারণ হতে পারে তাকে হেল্প করাটা মনকার কাজে হেল্প করা হলো, মানে অন্যায় কাজে হেল্প করা হলো যা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সরাসরি কথা মহান আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে এবং পরহেজগারের কাজে একে অপরকে সাহায্য করো, সাহায্য সহায়তা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু গোনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করবে না। সূরা মায়েদার 2 নম্বর আয়াত। তো এ জাতীয় বদ অভ্যাসের সাথে জড়িত গরিব, অর্থাৎ সুদি লেনদেনে জড়িত, সুদ খায় বা জুয়া বাজি করে, নেশা করে, এই জাতীয় যে খারাপ প্রকৃতির গরিব মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে দানের ক্ষেত্রে। এদের থেকে আরও যারা ভালো গরিব, যাদের ধর্মকর্ম ঠিক আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।